জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারপর র‍্যাব, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কবলে আমরা 41 বার ঘুরছি, কেউ তাকে দিতে পারে না। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এর জন্য ওকে তুলে নিয়ে গেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে। এমপি রাসেল আছে, ওনার কাছে যান। এমপি রাসেল আমাদেরকে ঢুকতে দেয় না, মতিয়ার আমাদেরকে ঢুকতে দেয় নাই, আমাদেরকে সহযোগিতা করে নাই। নতুন কথা রেলগেটে, রেলগেটে স্যাম্পল দেখে আনবো কইয়া এখানে অনেক লোকজন বসা ছিল, মানে সিভিল বেশে বসা ছিল। তখন আমরা পরবর্তীতে জানতে পারলাম যে র‍্যাবের লোক বলতেছে ওর আব্বারা তার খাবার ছাড়া ওরা খাইতো না। তারপর ওর আব্বু ওরা পড়ার শেষ হওয়ার পরে বলতেছে যে আমার বাবার ফোন দাও, বাবারা স্যার আমরা খামো না। তার ফোন দিছি দেখি মোবাইল বন্ধ। এমপি আমরা বললো কি যে কতদিন আগে নিখোঁজ হয়েছে, কইছে পর আমি কইলাম যে এইভাবে এই যে 20 তারিখের থেকে 10 তারিখ পর্যন্ত যদি এইভাবে এই এর মধ্যে যদি হয় তাহলে আমরা এটা আমরা ইয়াতে দায়ী। আমার ভাইয়া বিএমপি করতো, আমার ভাইকে রাত্রে অনেক মানুষ গেট টেট ভাঙ্গিয়া, মানে রাত্রে 2টা বাজে মার্চ মাসের রাত্রে 27 তারিখে রাত্রে তারা 3-4 গাড়ি বইরা অস্ত্র টস্ত্র বাসায় সবারে ঠেকাইয়া তারা আইনের লোক বলছে যে আইনের লোক তারা, হ্যাঁ আইনের লোকই ছিল, কাটও দিছে বলছে আমরা র‍্যাবের থেকে আসছি, র‍্যাব ওয়ান থেকে আসছি, মুরকুন কবরস্থান টঙ্গি কবরস্থান। কি নাম? নাম হচ্ছে সুজন মিয়া। সুজন মিয়া কি করতো? সুজনে বিজনেস করতো। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মার্চের 26 তারিখে 19 সালে আমাদের এমপি রাসেল আছে ওনার কাছে যান, এমপি রাসেল আমাদেরকে ঢুকতে দেয় না, মতিয়ার আমাদেরকে ঢুকতে দেয় নাই, বুঝছেন, কেউ আমাদেরকে ঢুকতে দেয় না, মানে আমাদেরকে সহযোগিতা করে নাই। দূরিত ছিল টঙ্গি আরিসপুর মদিনাপাড়া। তো আমার হাজবেন্ডে মানে 2012 সেপ্টেম্বরের 30 তারিখে সন্ধ্যা মানে বিকালবেলা 5টার দিকে ফোন দিয়ে আনছে স্যাম্পল দেখা আইব কইয়া, নতুন কথা রেলগেটে, রেলগেটে স্যাম্পল দেখে আনবো কইয়া এখানে অনেক লোকজন বসা ছিল, মানে সিভিল বেশে বসা ছিল। তখন আমরা পরবর্তীতে জানতে পারলাম যে র‍্যাবের লোক বসা ছিল, মানে এবার জানতে পারলাম। জানতে পারার পরে এরপরে আমরা খোঁজখবর নিতেছি যে ওর মোবাইল বন্ধ কেন, আমার রাইতে 8টা বাজে আমার 3টা মেয়ে বলতেছে ওর আব্বারা তার খাবার ছাড়া ওরা খাইতো না। তারপর ওর আব্বু ওরা পড়ার শেষ হওয়ার পরে বলতেছে যে আমার বাবার ফোন দাও, বাবারা স্যার আমরা খামো না। তার ফোন দিছি দেখি মোবাইল বন্ধ, না মোবাইল বন্ধ থাকবো কেন, সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখি কি মোবাইল বন্ধ, এই পর্যন্ত কোনো খোঁজখবর নাই। তাহলে র‍্যাবে দরখাস্ত দিলাম, তা টঙ্গি থানায় জিডি করলাম, পরে এখন এরা কোনো আমার তদন্ত আমাদের দিতে পারে নাই, না দিতে পারে। তারপর আমরা এমপির কাছে গেলাম, এমপি আমরা বললো কি যে কতদিন আগে নিখোঁজ হয়েছে, কইছে পর আমি কইলাম যে এইভাবে এই যে 20 তারিখের থেকে 10 তারিখ পর্যন্ত যদি এইভাবে এই এর মধ্যে যদি হয় তাহলে আমরা এটা আমরা ইয়াতে দাই, এটাকে অন্ধকারে 2012 আপনার কি হয়? আমার হাজবেন্ড। নাম কি? জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারপর র‍্যাব, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী সবার কবলে আমরা 41 বার ঘুরছি, কেউ তাকে দিতে পারে না, বলছে আপনারা থানায় ভাটারা থানায় মামলা করা হয়েছে, জেডি আছে, সব কিছু আছে, কিন্তু আমরা সে করতো ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এর জন্য ওকে তুলে নিয়ে গেছে। তার মোবাইল মোয়াজ্জে মোশন তো তা সে হচ্ছে তার মোবাইলগুলো প্রথমে নিয়ে গেছে, তারপর বলছে আপনি উঠেন, তার ওইখানে বন্ধ ছিল, এরপর নিয়ে গেছে। আদৌ আমরা কোনো খবর পাই নাই, ভাটারা থানা মামলা করছে, রামপুরা থানা মামলা করছে, হ্যাঁ মা অসুস্থ, আমার মা আসতে পারে নাই, বাবা মারা গেছে ওর শোকে, কিন্তু আমার ভাই আদৌ আমরা 2016 26 জানুয়ারি নিয়ে গেছে, তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়েছে, অনেক সম্মান করে তাকে নিয়ে গেছে, সে ঘুমাচ্ছে বলছে যে আপনি উঠেন, উঠার পর তাকে নিয়ে গেছে। আদৌ আমরা কোনো খবর পাই না, ভাটারা থানায় গেছি, ডিবি অফিস, সরকার, জিয়া, র‍্যাবের অধিদপ্তরে অনেক ঘোরাঘুরি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা 41 বার আবেদন করছি, আমার মা আছে, আমরা যারা জানেন সেটা আমিও জানি, কিন্তু আদৌ তার কোনো খোঁজ খবর নাই, সবাই বলছে সে গুম হয়েছে, সে আছে।